নমস্কার বন্ধুরা, তো তনুশ্রীস ব্লগে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে, আর মেয়ের আজকে প্রথম স্কুল, ও আজ স্কুলে যাবে, সবাই একটু এক্সাইটেড আছে। তো দেখা যাক ও কতটা স্কুলে বসে, কতক্ষণ সেটা নিয়ে সবাই একটু ভাবছে। আমি ওকে স্কুলে ভর্তি করেছি কারণ ও খুব ইচ্ছা স্কুলে ভর্তি হবে। হ্যাঁ চলো ওকে রেডি করি, তারপরে তোদের সাথে কথা বলছি। তুমি স্কুলে যাচ্ছ? স্কুলে যাচ্ছ বুঝবে তো? আচ্ছা তা দেখো বন্ধুরা, এটা আমার একটা যা এসছে সকালবেলা। যাই, মেয়ের খুব শরীরটা খারাপ ছিল, ওই জন্য ও বাবাকে দেখাতে এসছে। আর একটা গোলু, একটু একটু লজ্জা পাচ্ছে। আর একটা অনু, অনু তো কিছুতেই ঘুরবে না, সবাই বারবার বলা সত্ত্বেও ঘুরছে না। দেখো বাবা এখানে ছাতু খাচ্ছে, আমাকে কিছু একটা বলছিল হয়তো। সকালবেলা বাবা বেসিক্যালি চা, ছাতু, মুড়ি এইগুলোই খায়। আর এখানে মা আমাদেরকে বলছে যে সাবধানে যাও, স্কুলে যাও। আর দেখো আমাদের দিদি সকালবেলা চলে এসছে আমাদেরকে একটু সাহায্য করার জন্য। তো স্কুলে মেয়ে তো চলে গেছে, এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিলাম, এবার আবার মেয়েকে আনতে যাব। তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু ও প্রথম স্কুলে গেছে, তাড়াতাড়ি করে ওখানটায় যেতে হবে। ওই জন্য দুষ্টুর স্কুলটা বেশি দূরে নয়, এই স্কুলে আমিও পড়েছি ছোটোবেলায় জানো তো। চল এখন মেয়েকে নিয়ে আসি। দেখো আজকে মা পুজো দিয়ে দিয়েছে, পুজো দিয়ে মা মনে হচ্ছে বাজারে গেছে, আর আমি এখন যাই মেয়েকে নিয়ে আসি। আমি আসলে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। দেখো ছোট দিয়ে এসছে, আর দুষ্টু ছোট পিপি কলে এখন আদর খাচ্ছে। বন্ধুরা আজকে আমাদের ছাদে কত সুন্দর ফুলের বাগান হয়েছে তোমাকে দেখাবো। এটা মা শখ করে লাগিয়েছে বাগানটা, বাগানে ফুলগুলো তোমাদেরকে দেখাই, আমাদের ছাদে ফুলের বাগান। তো দেখো বন্ধুরা এখানে সর্ষে গাছ হয়েছে, আর কিছু চন্দ্রমল্লিকা হয়েছে। চন্দ্রমল্লিকা খুব ফুটেছে, দেখো সুন্দর লাগছে দেখতে। আরে দেখো এটা একটা ডালিয়া, দুটো আছে এখানে ডালিয়া, এখনো ফুল ফোটেনি অবশ্য। এই দেখো এই একটা, আর আর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম রসুন আর ধনে পাতা গাছ। মা ভেবেছিল রসুন হবে না, কিন্তু খুব সুন্দর হয়েছে রসুনগুলো। আর এখানে দেখো লাউ গাছ লাগিয়েছে মা, আর এই সর্ষে গাছ, এগুলো আমার বাবা কিছু সর্ষে ছড়িয়ে দিয়ে গেছিলো সর্ষের ফুল খাবে বলে। তো সেইগুলো খুব সুন্দর হয়েছে, মা সার টার জল ঠল দিয়েছে। তো আর দেখো উচ্ছে গাছ আছে, এতে অনেক উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো তুলে নেওয়া হয়েছে। দেখো এটা বট গাছ, এটা কিন্তু অনেক দিন আগের বট গাছ, কেটে 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 এরকম ছোটো করে রেখেছে, দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, আর গোড়াটাও অনেক মোটা হয়ে গেছে। সেই বনসাই বলে না সেটা করে রেখেছে। আর এটা একটা বেল ফুল গাছ। আর দেখো আমার হাজবেন্ড কয়েকটা স্ট্রবেরি গাছ নিয়ে এসছে, ফুল আছে, হবে কয়েকদিনের মধ্যেই হবে। এ দেখো স্ট্রবেরিও ধরেছে, কত সুন্দর লাগছে দেখো দেখতে। হ্যাঁ দেখো এগুলো হচ্ছে দোপাটি ফুল গাছ, এই কয়েকদিন আগেই আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। আর এটা কি ফুল গাছ আমি ঠিক নাম জানি না। দেখো এদিকেও আছে সাদা দোপাটি, গোলাপি দোপাটি।
এটা এটাও কি ফুল আমি নাম বলতে পারবো না। আর এটা দেখো একটা কাগজ ফুল গাছ অনেক দিনের আগে, দেখো গোড়াটা কত মোটা হয়ে গেছে। আর দেখো এটা একটা দোপাটি। আর দেখো এর ভিতরেও রসুন আর সর্ষে গাছ আছে। এটা একটা দোপাটি ফুল গাছ। আর এই অ্যালোভেরা গাছটা দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে, অনেক দিন আগেকার এই যে অ্যালোভেরা গাছটা। আর এটা তো লাউ গাছ। এগুলো কিন্তু সব আমাদের ছাদের ওপরেই করা হয়েছে জানো। আর এই ফুল গাছগুলো তো তোমরা আগের দিন আগের ভিডিওতে দেখেছো কত সুন্দর লাগে, ফুল গাছগুলো ভর্তি হয়ে গেছে একদম ফুলে ফুলে। এটা দেখো জবা গাছ। আর দেখো মা এখানে আদা লাগিয়েছে, এটাও একটা জবা গাছ। আর দেখো এটা শিউলি ফুল গাছ। বন্ধুরা আজকে ছাদে ফুলের বাগান কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।